প্রিয়শুদি আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান। আজকে আপনাদের সাথে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আপনারা অনেক কিছুরই অ্যাডিকশন সম্পর্কে জানেন, যেরকম ড্রাগ অ্যাডিকশন, মানে মাদকের প্রতি অ্যাডিকশন, এগুলো সম্পর্কে আপনার ধারণা রয়েছে। কিন্তু যৌনতার প্রতি যে অ্যাডিকশন, অর্থাৎ যৌন যে আসক্তি, এটাও কিন্তু একটি, মানে আমি বলবো যে একটা মানসিক রোগই বলা যায়। অর্থাৎ এই যে যৌনতা বা সেক্সুয়াল যে ব্যাপারটা, এর কিন্তু স্বাভাবিক আমরা একটা পরিমিত বা স্বাভাবিক যৌন জীবনের কথা আমরা সবসময় বলে থাকি, কিন্তু এর বাইরেও যে একটা যৌন আসক্তি রয়েছে, যৌন অ্যাডিকশন রয়েছে, মূলত আমি এই ব্যাপারটা নিয়ে আজকে একটু কথা বলতে যাচ্ছি। যৌন অ্যাডিকশন, প্রথমে আমি একটু বলেছি যে যৌন অ্যাডিকশন হচ্ছে একটি মানসিক সমস্যা, অর্থাৎ অতিরিক্ত যৌন চাহিদা। এই অতিরিক্ত যৌন চাহিদা যদি কারো থাকে, সেটা পুরুষ এবং মহিলা যে কারো হতে পারে, এটা কিন্তু অবশ্যই অবশ্যই তার পারিবারিক জীবন এবং তার ব্যক্তিগত জীবন উভয়ের ক্ষেত্রেই এটা একটা সমস্যার সৃষ্টি করে। প্রত্যেকটা জিনিসের ভিতরে একটি স্বাভাবিকতা রয়েছে, একটা নর্মাল একটা ভ্যালু রয়েছে, কিন্তু তার চেয়ে যখন অতিরিক্ত হয়ে যায়, তখন সেটাকে আর স্বাভাবিকভাবে নেওয়া যায় না এবং সেটাকেই আমরা রোগ বা একটা অসুস্থতা বলে মনে করি। এই অতিরিক্ত যৌন চাহিদা বা অতিরিক্ত যৌন আকাঙ্ক্ষা, এটাও কিন্তু এক ধরনের মানসিক রোগ বলেই বিবেচিত হয়। আমি দু একটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা একটু বলতে চাই, কারণ আমি একজন ডাক্তার হিসাবে আমার কাছে যে রোগীরা আসে, তাদের ভিতরে এ ধরনের রোগী কিন্তু এসে থাকে। একটা মহিলার কথা বলি, তার নিজের বয়সই তার ষাটের মতো, 60, ঠিক তার হাজব্যান্ডের বয়স কিন্তু তার চেয়ে আরও অন্তত 10-12 বছর বড়, মিনিমাম 70-এর উপরে। কিন্তু সে মহিলাটা বলছে যে যতদিন তার বয়স ছিল, তার যৌন ব্যাপারটা যখন নর্মাল ছিল, সে যথেষ্ট চেষ্টা করেছে তার হাজব্যান্ডকে খুশি রাখার জন্য, এবং সে সারা জীবনই তার উপরে অতিরিক্ত, মানে একটা অত্যাচারই বলা যায় যে যৌন অত্যাচার করেছে। কিন্তু এই বয়সে এসে, মানে সে যেটা শুরু করেছে বা সে আগে যেরকম করত, সেরকমই তার ব্যাপারটা এখনও চালু রেখেছে, যেটা ওই মহিলার পক্ষে কোনোভাবেই এটা, মানে সহ্য করাও যাচ্ছে না বা মেনে নেওয়াও যাচ্ছে না। এই পুরুষটা আমাকে, মহিলাটা আমাকে বলছে যে আমার পক্ষে তো এখন আর এভাবে তার যে চাহিদা, এটা পূরণ করা সম্ভব না। তাহলে এখানে, মানে সরাসরি সে বলছে যে এমন কি কোনো ওষুধ রয়েছে যার মাধ্যমে তার এই যে যৌন, তার পুরুষের আর তার হাজব্যান্ডের যৌন চাহিদাটা কমানো যায়, এ ব্যাপারে কোনো মেডিসিন রয়েছে কি না। এবং এটাও আমাকে বলেছে যে তার হাজব্যান্ড, সে তো বৃদ্ধ হয়ে গেছে, তারপরেও দেখা যাচ্ছে যে বাড়ির যে গৃহকর্মী বা সে বাড়িওয়ালা, অন্য যে ভাড়াটি, একজন ভাড়াটিয়ে নাকি আছে, তার হাজব্যান্ড বাইরে থাকে, তার প্রতিও দেখা যাচ্ছে যে তার হাজব্যান্ড কিছুটা আসক্ত হয়ে গেছে। এই যে ব্যাপারটা, একজন বৃদ্ধর মধ্যেও কিন্তু আমরা এই ধরনের যে অতিরিক্ত যৌন চাহিদা, এটা আমরা দেখে থাকি। অল্প বয়সী বা যুবক শ্রেণীর মধ্যে তো এটা অনেকের ক্ষেত্রেই আমরা দেখে থাকি। আর একটা ঠিক একইভাবে মেয়েদের ব্যাপারটাও রয়েছে। কিছু পুরুষ রোগী আমাদেরকে এসে বলে যে আসলে আমি মোটামুটি সক্ষম, আমি সেক্সুয়ালি তেমন একটা, মানে দুর্বল না, কিন্তু দেখা যাচ্ছে যে আমার ওয়াইফের চাহিদা এত চাহিদা বেশি যে আমার পক্ষে এটা কোনোভাবেই, মানে পূরণ করা সম্ভব হচ্ছে না। অর্থাৎ দেখা যাচ্ছে যে এমন আছে, প্রতিদিন তো আছেই, দিনে 2-3 বার পর্যন্তও সে এটা, মানে সেক্সুয়াল মেলামেশা সে করতে চায়, এবং সে যতটুকু দেয় সে তাতে কোনোভাবেই সে তৃপ্ত হয় না। তার সে স্বাভাবিকভাবেই সে বলে যে তার আরও অনেক বেশি দরকার, কিন্তু এই এত বেশি দরকার যেটা ওই পুরুষের পক্ষে, সেটা পূরণ করা সম্ভব না। এবং এক্ষেত্রে অনেকের দেখা গেছে যে অনেক পুরুষ এসে আমাদেরকে বলে যে আমার ওয়াইফের দেখা যাচ্ছে যে এইরকম সমস্যার কারণে তারা আমাকে ছেড়ে চলে গেছে, ডিভোর্স পর্যন্ত নিয়ে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে কিন্তু এ ধরনের অতিরিক্ত যৌন চাহিদা থাকে। এই অতিরিক্ত যৌন চাহিদার ব্যাপারটা কিন্তু নানা ধরনের সমস্যার সৃষ্টি করে। 1 নম্বর হচ্ছে যে পরকীয়ার যে ব্যাপারটা,
এবং এই ধরনের পুরুষ মহিলা তারা এক স্বামী বা এক স্ত্রীতে তারা কখনোই সন্তুষ্ট থাকে না, তারা দেখা যায় যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে চলে যায়, এক্সট্রা ম্যারিটাল সেক্সুয়াল রিলেশনে তারা চলে যায়, এবং পুরুষদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় তারা পতিতালয়ে পর্যন্ত তারা যায়, প্রস্টিটিউটের কাছে তারা যায়, এবং তাদের ভিতরে বিকৃত যে যৌনাচার এই বিষয়টিও তাদের ভিতরে দেখা যায়, তারা পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়ে এবং স্বাভাবিক যে যৌন জীবন এটা তারা কোনোভাবেই সেটা অভ্যস্ত থাকে না এবং স্বাভাবিক যৌন জীবনে তারা কোনোভাবেই সে তৃপ্ত হয় না। এবং এই অতিরিক্ত যৌন যে ব্যাপারটা এটারও কিন্তু হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসা রয়েছে। আমাদের কাছে যারা এ ধরনের রোগী আসে সেটা পুরুষ হোক বা মহিলা হোক, তাদের ক্ষেত্রে কিছু স্পেসিফিক ওষুধ রয়েছে যে ওষুধগুলোর মাধ্যমে এ ধরনের যৌন অতিরিক্ত যৌন চাহিদা বা হাইপার সেক্সুয়ালিটি বলা হয় এই যে ব্যাপারটা এটা কিন্তু প্রতিরোধ করা সম্ভব। অর্থাৎ প্রত্যেকটা বয়সের ক্ষেত্রে এমনও অনেক সময় হয়, আপনারা জেনে থাকবেন, যে অল্প বয়সী একটা ছেলে মধ্যে আপনার পেপার পত্রিকা অনেক সময় দেখেন যে তারা বয়স বেশি না 10-12 বছর বয়স, এরকমও ছেলে দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন সময় তারা তাদের ভিতরে এত বেশি হাইপার সেক্সুয়ালিটি, অর্থাৎ এখানে যেটা হয় যে এই পুরুষদের যে সেক্সুয়াল হরমোন যেটা টেস্টোস্টেরন অনেক সময় দেখা যায় অল্প বয়সী ছেলেদের মধ্যেও এটা অতিরিক্ত পরিমাণে সিক্রেশন হয়, তার কারণে দেখা যায় যে তারা এই যেটা তারা মানে এই ধরনের ছেলেরা বা এই ধরনের কিশোররা কিন্তু সেক্সুয়াল ব্যাপারটা সেভাবে বোঝার কথা না, কিন্তু তারা দেখা যাচ্ছে যে তারা এই সেক্সুয়াল ব্যাপারে অতিরিক্ত তাদের আসক্তি দেখা যায় এবং নানা ধরনের এই সেক্সুয়াল যে মানে রিলেশন বা সেক্সুয়াল এমন হয় যে যে কোনো সময় দেখা যাচ্ছে যে কারো ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে, আপনারা এবার প্রতিক্রিয়া করলে দেখবেন যে ঘরে ঢুকে যাচ্ছে বা পরিবারের কোনো মহিলার প্রতিও তারা এই ধরনের শিশু কিশোররা দেখা যাচ্ছে যে মানে সহজ কথা বলতে গেলে আক্রমণ করে বসছে। তাহলে বোঝা যাচ্ছে যে এই সেক্সুয়াল যে এই যে অতিরিক্ত সেক্সুয়াল ব্যাপারটা এটা যে কোনো বয়সে যে কোনো ক্ষেত্রেই হতে পারে এবং এটার অনেক ক্ষতিকর প্রভাব রয়েছে। তাই আমি বলবো যে এই সমস্যা যদি কারো থাকে তাহলে হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে এটা সমাধান করা সম্ভব এবং আমরা এই ধরনের রোগী পেয়ে থাকি। তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই, আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ।